ফ্রেন্ডস, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের কাছে। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। সকাল থেকে দেখলেন যে আমি কি কি করেছি, কি রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা। কাল রাত্রে আমি বাসন আর মেজে উঠতে পারিনি, খাওয়া দাওয়া করতে শুতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরেও রাত্রে কিছু কাজ থাকে, এডিটিংয়ের ফোনে আমার ভিডিওর এডিটিংয়ের কাজ থাকে, তো সে সমস্ত কমপ্লিট করতে অনেকটা রাত হয়ে গেছে। তো রাত্রেবেলা আর কোনো বাসন আমি মাজতে পারিনি, কিচেনটাও পরিষ্কার করা হয়নি। সকালে ঘুম থেকে উঠে আমি কিচেন পরিষ্কার করেছি, বাসনগুলো সব মেজেছি, রাত্রে সমস্ত কিছু বাসন সব মেজে, জামা কাপড় যা আগের দিনে ছিল সমস্ত কিছু কেচে, ছাদে আমার মেলা হয়ে গেছে। তো সেসব করে ব্রেকফাস্ট আমি আগে সেরে নিয়েছি, নিয়ে এবার আমি ঘর পরিষ্কার, বিছানা পরিষ্কার সমস্ত কিছু করব। আজকে আমার বেড কভারটা চেঞ্জ করার ইচ্ছা আছে, বেশ কিছুদিন হয়ে গেছে বেড কভারটা আমার চেঞ্জ করা হয়নি, তো আজকে আমি বেড কভারটা চেঞ্জ করব। তো আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার আমি আমার কাজগুলো সেরে নিই, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো এবার আমি আগে বেড কভারটা চেঞ্জ করে বিছানাটা পরিষ্কার করে নেব, তারপরে ঘর পরিষ্কার। সকালবেলা সেই বিছানা পরিষ্কার করাটা আপনাদের সাথে শেয়ার করার পর আমি তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আমি আর শেয়ার করিনি। রোজ রোজ একই ভিডিও দিলে আপনারা বোরিং ফিল করতে পারেন, তো তাই জন্য আমি ওই ভিডিওটা করিনি। আমি এমনকি দুপুরে রান্নার ভিডিও করিনি, কারণ আজকে আমি সেরকম কিছু রান্না করিনি, জাস্ট সিম্পলি একটু রান্না করে রান্না আমি করেছিলাম। তো রাত্রেবেলা আবার কি রান্না করি, তো সেই রান্না আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব অল্প অল্প করে। তো বন্ধুরা, কালকে রাত্রেবেলা আমার পালক পনিরের রেসিপিটা কীরকম ছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখে আমাকে বলবেন যে ওটা খেতে কীরকম হয়েছিল। আমি যেটা কাল করেছিলাম সেটা আমাদের ভীষণ ভালো লাগে, আমি ওইভাবেই রান্না করি, আমি অন্য কিছু মানে দিই না, ঘরোয়া যা যা জিনিস থাকে আমি সেইগুলোই ওতে দিয়ে করি, ওতে আরও দুটো একটা জিনিস অ্যাড করা যায়, তো সেগুলো আমার ছিল না বলে, আর আমি সবসময় ওগুলো দিয়ে করিও না, আমি যা যা আমার ঘরে থাকে আমি সেগুলো দিয়েই করার চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওটা আপনাদের খারাপ লাগছে কি ভালো লাগছে, ঠিক কোনখানটায় ভালো লাগছে কোথায় খারাপ লাগছে, তো সেটা আমি বুঝতে পারবো না। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যদিও আমার চ্যানেলটা এই নতুন কিছুদিন হয়েছে, আজকে নিয়ে আমার ফোর্থ ভিডিও, তবুও যারা আমার ভিডিওগুলো দেখছেন বা দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ আমার ভিডিও বা আমার চ্যানেল গ্রোয়ের পেছনে আপনাদেরই হাত
থাকবে, আমার চ্যানেলটা যাতে সাকসেস হতে পারে, তো আমার চ্যানেলটিকে সাকসেস করার জন্য, গ্রো করার জন্য আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ অবশ্যই দরকার। তো চলুন রাত্রিবেলা আমি কী কী রান্না করি আমি আগে রেডি করে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজবেন্ড এখনও ফেরেনি, তো উনি ফিরলেই তারপরে আমি একটু রাত্রি করে রান্নাটা করি, কারণ শীতের সময় ঠান্ডা খাবার একদমই খেতে ভালো লাগে না, একটু গরম খাবার খেতেই বেশি ভালো লাগে। তো একটু রাত্রি করে রান্নাটা আমি করি। এখন আমি আমার ঘরে যা টুকিটাকি কাজকর্ম আছে, এই জামা ফোল্ড করা, জামা টামা গোছানো, যা জামা কাপড় সকালে কেটেছিলাম সেগুলো সব গোছাবো, বিছনা টিছনা পরিষ্কার করবো, একটুখানি শুয়েছিলাম, তো সেসবগুলো করে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। তো এখনকার মতো আমি এখানেই রাখছি, আমি যখন রান্নাঘরে রান্না করতে যাব তখন আপনার সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি রাতের রান্না সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। আজকে রাত্রে রান্না হবে বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর রুটি। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব, তারপর বাঁধাকপির তরকারিটা করব। তো বাঁধাকপির জন্য আমি টমেটো আর আদা পেস্ট করা হয়ে গেছে, ওটা আমি ওটা করে রেখেছি। আর এখানে আলু বাঁধাকপি সমস্ত কিছু কাটা হয়ে গেছে। আগে আমি বেগুনটা ভেজে নেব, নিয়ে তারপরে তরকারিটা বসাবো। বন্ধুরা দেখুন, আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি বাঁধাকপির তরকারিটা করব। তো এটা নিরামিষ বাঁধাকপির তরকারি হবে। বাঁধাকপির তরকারিতে তেলেতে ওই বেগুন ভাজার তেলেতেই আমি একটু পাঁচফোড়ন দিলাম, একটা তেজপাতা দু ভাগ করে দিয়ে দিলাম। এটা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই আমি শুকনো লঙ্কা পোড়নে দিলাম। তো এটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলু ভাজার পরে ওতে আমি বাঁধাকপি এবং কড়াইশুঁটি যেটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এবার খানিকটা একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিয়েছি, আমি বাঁধাকপি চাপা দিয়ে দিয়ে এইভাবেই করি। তো জল আমি প্রায় দিই না বললেই চলে, এইভাবেই আলু টালু সব সেদ্ধ হয়ে যায়। তো এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা আর টমেটো যেটা বাটাটা রেখে দিয়েছি দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। আমার বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে, এবার আমি আটাটাও আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রুটিগুলো করে নেব। রুটিগুলো করে ডিনার সেরে তারপরে ফিরছি। হাই বন্ধুরা, আমার রাত্রেবেলা ডিনার কমপ্লিট হয়ে গেছে, এমনকি রান্নাঘরের বাসনপত্র, মানে রাত্রে খাওয়ার বাসন,
রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখান পর্যন্তই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের মতো টাটা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।